ਕਿਹੜਾ ਥਾਂ ਤੇ ਗਿਆ ਪੂਰਾ ਨਹੀਂ ਸਕਦੇ ਪਤਾ ਕਿ ਮੇਲ ਦਾ ਕਰਾ ਪੂਰਾ ਦੇਖ ਕੇ ਪੂਰਾ ਦੇਖ ਕੇ ਜਿਹੜਾ ਮੰਨੇ ਤਾਂ ਮੇਲ ਦਾ ਕਰਾ ਦੇਖ ਕੇ বুথ গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত। ত্রিশঙ্কু এই পঞ্চায়েতের ক্ষমতা নিজেদের দখলে করতে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সেই সংঘর্ষে জখম হয়েছেন উভয় পক্ষের একাধিক কর্মী। প্রসঙ্গত 15 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে 7টি আসন পায় তৃণমূল এবং 7টি আসন পায় বিজেপি। একটি আসনে জয়লাভ করে সিপিআইএম। আজ ওই পঞ্চায়েতের বুথ গঠনের দিনে ক্ষমতা কায়েমের লক্ষ্যে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে চলে ভাঙচুর, শুরু হয় তৃণমূল উত্তেজনা। আপাতত স্থগিত রয়েছে বুথ গঠন। আগে থেকে হাইকোর্টের নির্দেশ থাকার জন্য বিজেপির জয়ী প্রার্থীদের পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এদিকে তৃণমূল এবং বিজেপি উভয় দলের নেতা কর্মীরা একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। আমরা যথার্থ বিজেপির সব ছেলেরা ঝাড়া যে হাটতলা আছে ওখানে বসে বসে গল্প করছিলাম। হঠাৎ ওরা গিয়ে দুষ্কৃতি দুষ্কৃতি বাহিনী দিয়ে বোম ফাটানো কয়েকখানে দিয়ে যে বোম ফাটানো পালিয়ে যাওয়া মারধর পিটাপিটি আমাদেরকে খুব মারধর করে। কারা? তৃণমূলের লোক। তৃণমূলের লোক বলতে আমার চাঁদার জন্য সুদীপ সিং তনু দাদাকে বলি, তার স্ত্রী তৃণমূলের প্রার্থী হয়েছিল আর বিজেপির প্রার্থী হয়েছিল শান্তিনাথ কয়েক স্ত্রী। তো তনুদা আমাকে কঠিন মারধর করে, একবার চড় চাপড় করে মারে, একজন টানে করে গিয়ে কানে মুঠায় বেঁধে দিয়েছে। আমার কানটা অসহ্য যন্ত্রণা আছে, ভারী হয়ে আছে। কখন হয়েছে এটা? এটা হয়েছে 10:30-11টার দিকে। কোন জায়গায়? ঝাঁকড়া। ঝাঁকড়াতে? ঝাঁকড়াতে। ওখানে তো ভোট গঠন ছিল। হ্যাঁ। কতজন আহত আমরা? আমরা 10-15। আমরা তো বিজেপি। হ্যাঁ, সব বিজেপি। এই বিজেপি একটা অভিযোগ করছে, আজকে বোর্ড গঠন ছিল ঝাঁকড়াতে, বিজেপির বেশ কয়েকজন কর্মীকে তৃণমূলের কর্মী সমর্থকরা ব্যাপক পরিমাণে মারধর করছে, লাঠি দিয়ে, কিলচোর ঘুষি, বেশ কয়েকজন আহত। কী বলবেন? এটা সর্বোপরি ভিত্তিহীন অভিযোগ। আমরা আজকে বোর্ড গঠনের ডেট ছিল, ওদের যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে যে ইয়েতে আপনার পঞ্চায়েত অফিসে পৌঁছেছিল, আমাদের যে সমস্ত কর্মী দলীয় প্রতীকে জিতেছে সেই সমস্ত কর্মীরা আমরা পার্টি অফিসের কাছে দাঁড়িয়েছিলাম, অতর্কিতভাবে আমাদের কর্মীদের উপর এবং আমাদের প্রার্থীদের উপর অতর্কিতভাবে আক্রমণ হয়ে করেছে এবং তাতে আমাদের 6 কর্মী আহত। তারা চন্দ্রকোনা হসপিটালে অ্যাডমিট আছে, তাদের চিকিৎসা চলছে। এরা বিভিন্নভাবে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করছে একটা সুস্থ শান্ত পরিবেশকে। এদের কোনো কিছু বিষয় নিয়ে এরা হাইকোর্টে চলে যায়, কিন্তু একটা শান্ত পরিবেশ। ঝাংড়া বান্দিপুর এক নম্বর অঞ্চল একদম শান্ত এলাকা, এখানে কোনোরূপ অশান্তি নয়, অশান্তি সৃষ্টি করছে বিজেপি, একটি দুর্বৃত্তের দল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।